السلام عليكم بريدر شوك আজ ঢাকার সুন্দর কয়েকটি রাস্তা দেখাবো আর একটি বিষয় আপনাদেরকে দেখাবো সেটি আপনারা দেখে একটু সচেতন হবেন এবং আমার কথাটা ঠিক আছে কিনা না সেটিও আপনারা যাচাই বাছাই করে দেখবেন এরকম সুন্দর সুন্দর রাস্তা ঢাকা শহরে আছে আর ঢাকা শহরের বিশেষ করে মিরপুর এলাকাটা কিন্তু সিঙ্গাপুর হতে যাচ্ছে অল্প কিছু দিনের মধ্যেই দেখুন কত সুন্দর আমাদের এই ঢাকা প্রিয় বন্ধুরা এই যে জায়গাটি বাম পাশে যে যাত্রীর ছাউনি দেখতে পাচ্ছেন এটি মূলত আমি আপনাদেরকে একটু খোলাসা করে দেখাবো জায়গাটি কোথায় এই রাস্তাগুলো কোথায় এবং কি দেখতে পাবেন এই ভিডিওতে আমি এই মুহূর্তে যেখানে আছি প্রিয় দর্শক এটি হল ইসিবি চত্বর যারা বনানী থেকে এয়ারপোর্ট থেকে মিরপুর যেতে চান কালশি রোডে যেতে চান তারা কিন্তু এই রাস্তা ধরেই আসেন এবং আসতে হয় ঠিক এই জায়গাতে যে বাসটি দাঁড়িয়ে আছে বাম পাশেই হলো এই ফুট ওভার ব্রিজের নিচে একটি পুলিশ বক্স এবং তার থেকে একটু সামনে এগুলেই এই যে হাতের বামে দেখুন যাত্রী ছাউনি আর একবার দেখুন আমি একটু স্লো করে দেখাচ্ছি এই যে বামপাশে যে লাল ছোট রুম ওভার ব্রিজের নিচে এটি হলো পুলিশ বক্স এখানে ট্রাফিক পুলিশ থাকে সার্জেন থাকে আর এর সামনেই এই বাসগুলো দাঁড়ায় শুধু এই বাস না এই রোডে যতগুলো বাস চলে সব বাসে কিন্তু এখানে দাঁড়ায় যাত্রী ওঠায় নামায় একটি মোড় যেখানে গাড়ি ঘুরতে হয় খুব ঝুঁকি নিয়ে এখানে ঘুরতে হয় প্রিয় বন্ধুরা আমি একটু স্টপ করে দিয়েছি এই জন্য ভালো করে দেখুন এই যে বামপাশের যে যাত্রীর ছাউনিটি আছে আপনারা বলুন তো এরকম সুন্দর যাত্রীর ছাউনি এবং বাস স্ট্যান্ড ওখানে লেখাও আছে দাগ দে আছে এরকম বাস দাঁড়ানোর জায়গা থাকা সত্ত্বেও সেখানে বাস দাঁড়ায় না দাঁড়ায় হলো ওই পুলিশ বক্সের সামনে একদম মোড়ের মধ্যে এত সুন্দর একটি জায়গা শুধুমাত্র অব্যবস্থাপনার কারণে এবং আইন মানার কারণে আরেকটি বিষয় আপনারা দেখেছেন যাত্রীর সামনের সামনে কিন্তু একটি পুলিশের গাড়িও দাঁড়িয়ে আছে এরকম শেওরাপাড়া মেট্রো রেল স্টেশনের নিচে কাজীপাড়া মেট্রো রেলের সামনে দশ নম্বর সিগন্যাল চত্বরটি পার হয়ে সামনে আসলেও এরকম দেখা যায় দাঁড়িয়ে আছে কিন্তু তারা যদি মাত্র সঠিকভাবে ডিউটি পালন করে তাহলে কিন্তু কোথাও কোনো অনিয়ম হওয়ার কথা না শুধুমাত্র অল্প কিছুক্ষণ সময় ডিউটি পালন করার পর তারা যখনই দায়িত্বের অবহেলা শুরু করে দেয় তখনই গাড়িওয়ালাগুলো সুযোগ পায় মানে এই বিষয়টি হলো চোর পুলিশ খেলা চলে আর কি বাসওয়ালা এবং পুলিশদের সাথে আর সাধারণ মানুষ যারা গাড়ি নিয়ে চলে রাস্তা চলে ব্যক্তিগত গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে প্রাইভেট কার মাইক্রো নিয়ে এরা কিন্তু অনেক শিকার হয় এই বাস রিক্সা এদের জন্য কারণ হলো এরা কোনো নিয়ম মানতে চায় না আর নিয়ম না মানার কারণে এই যত ধরনের অঘটন এবং দুর্ঘটনা ঘটে থাকে প্রিয় বন্ধুরা আমাদের এই ঢাকা শহরকে আপনারা কেমন দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি বরাবরই প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি আর এই জায়গাটি কোথায় আমি যদিও শুরুতে বলে দিলাম যে ইসিবি চত্বর থেকে মিরপুর কালশি রুটে যাওয়ার জন্য কালশি যাওয়ার জন্য এই রুটি ব্যবহার করতে হয় এটি হলো সেই সুপরিচিত কালশি রোড দেখুন ও দূরে কতগুলো ভবন দেখা যাচ্ছে সরকারি আবাসিক ভবন আর এই রুট আমি এর আগেও অনেকবার দেখিয়েছি আজকে আবারও দেখাচ্ছি আর আজকে মূল বিষয় হলো ওই বাস যেখানে সেখানে দাঁড়ায় এই বিষয়টি ফলো করার জন্য ফলো আপ করার জন্য বলার জন্য কালশি মোড়েও ঠিক এরকম কালসি মোড় পার হয়ে একটু পূর্ব দিকে আসলেই অর্থাৎ ইসিবির দিকে আসলেই সুন্দর একটি বাস স্টপ বানানো আছে যাত্রীর সামনে বানানো আছে সেখানে বাস না দাঁড়িয়ে একদম কালশি মোড়ের উপরে দাঁড়িয়ে থাকে পাশেই পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি পালন করে এবং তাদের সাথে কথাবার্তা বলে গল্প করে মাঝে মাঝে কী যেন লেনদেন করে আমার চোখে বেশ কয়েকবার পড়েছে কেউ যদি চ্যালেঞ্জ করতে চায় আমার সাথে আমি সেই ফুটেজগুলো দেখাতে পারবো আর আমি যেহেতু সবসময় ক্যামেরা নিয়ে চলি আমার ভিডিও ফুটেজে অনেক কিছু কিছু আছে যেগুলো আসলেই আমি দেখাতে চাই না প্রকাশ করতে চাই না শুধুমাত্র আমি বলে যেতে চাই আপনাদেরকে আপনারা নিয়ম মানবেন এবং যেখানে অনিয়ম দেখবেন সেটি তুলে ধরার চেষ্টা করবেন এই কালশি মোড়ের কথা বলছিলাম যে কালশি মোড়ে ওখানে এরকম যারা দায়িত্বরত ট্রাফিক পুলিশ ট্রাফিক সদস্য ট্রাফিক সার্জেন্ট এরা আছেন তারা কিন্তু দায়িত্ব পালন করে আবার যখনই দায়িত্ব অবহেলা করে তখনই এই সমস্যাগুলো তৈরি হয় আর বেশিরভাগ সময়ই ওখানে আমি দেখি যে কিছুই বলা হয় না একদম মোড়ের উপরে দাঁড়িয়ে থাকে ওটি একদম ওখানে সবসময়ই দায়িত্বের অবহেলা চলে শুধুমাত্র ভিআইপি মন্ত্রী প্রধানমন্ত্রী এরা যখন আসা যাওয়া করে বিশেষ করে প্রধানমন্ত্রী মন্ত্রীরা গেলেও এরকমভাবে কখনও রাস্তায় এরকম প্রোটোকল দেখা যায় না শুধুমাত্র প্রধানমন্ত্রী যে রাস্তায় যায় সে রাস্তাকেই সুন্দর করে সাজানো হয় এবং একদম নিট অ্যান্ড ক্লিন এবং জ্যাম মুক্ত রাখা হয় প্রিয় বন্ধুরা আমাদের সময়ের যে একটি মূল্য রয়েছে সেই সময়ের মূল্য যদি আমরা সঠিকভাবে দিতে পারতাম তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিকভাবে আরও আমরা এগিয়ে যেতে পারতাম এ দেখুন দিকের লেনটি চলে গেল কালসি ফ্লাইওভারের দিকে আমি উপরে না গিয়ে বাম দিকের এই রাস্তা ধরে আমি ফ্লাইওভারের নিচ দিয়ে আপনাদেরকে নিয়ে যাব অনেক সুন্দর হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর যে কনস্ট্রাকশন ইউনিট রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মনে হয় বাংলাদেশের সমস্ত রাস্তাঘাটগুলো সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া উচিত এবং এই ট্রাফিক ব্যবস্থাও কমপক্ষে এক বছরের জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া উচিত এবং তারা কিভাবে দায়িত্ব পালন করে ক্যান্টনমেন্টে বিভিন্ন জায়গায় পুলিশ এমপি অর্থাৎ মিলিটারি পুলিশ যারা রয়েছেন তারা কিভাবে দায়িত্ব পালন করে তাদের কাছ থেকে আর শিখে তাদের সাথে মিশে মিশে এই এক বছরের পুরো একটি ট্রেনিং সেশন চালু করে আমাদের ট্রাফিক পুলিশকে তাদের সাথে রেখে এগুলো শেখানো দরকার কারণ এবং তাদেরকে সততাও শেখানো দরকার এই দেখুন আমি যেটা বলছিলাম এই যে বাস দাঁড়িয়ে আছে ওই যে বাস দাঁড়িয়ে আছে মোড়ে কিন্তু অথচ এই বাসগুলোর সামনে ডান পাশে দেখুন ওখানে কিন্তু একটি যাত্রী ছাউনি এবং বাস স্টপ আছে আলাদা লেন আছে বাস দাঁড়ানোর এই দেখুন এই বাসটির কাণ্ড দেখুন একদম মাঝখানে এখানে কিন্তু সে যাত্রী নামালো উঠালো এখনও কিন্তু সে দাঁড়িয়ে আছে দেখুন এই যে আর আমি যদি আপনাকে আর দেখানোর চেষ্টা করি আমি জানি না এই মুহূর্তে ক্যামেরা ধরা পড়বে কিনা একটু সামনেই ওই ডান দিকে সিএনজি একটি পার হচ্ছে ঠিক এই ডান দিকেই এখানেই আমি দেখতে পেয়েছিলাম যে দায়িত্বরত পুলিশ সদস্য ওখানে আছে ট্রাফিক সদস্য এখানে আছে ট্রাফিক পুলিশ এখানে আছে ও যে ওই জায়গাটাতে হ্যাঁ দেখুন কি একটি অবস্থা ওই যে বাস দাঁড়িয়ে আছে দেখুন এখানে কিন্তু বাস দাঁড়ানোর কথা না আর সামনে গিয়ে সুন্দর বাস স্ট্যান্ড আছে সেখানে বাস দাঁড়ালে এখানে কোনো রকমের জ্যাম লাগে না এই দেখুন আরেক ভদ্র লোক সাইকেল নিয়ে আসলে উল্টা দিক দিয়ে আর এই যে বাসগুলো তাদের যে নিয়ম তারা মাঝখানে দাঁড়িয়ে যাত্রী উঠাবে নামাবে আর পিছনের গাড়িকে ফলো করবে তারা সামনে ফলো করে না ওদের নজর থাকে পিছনের দিকে যাই হোক আর প্রতিদিন আসলে প্রতিদিন আমি যদি প্রতিদিন এই সমস্ত বিষয়গুলো দেখাই আপনার বিরক্ত হয়ে যাবেন হ্যাঁ এক পর্যায়ে আমি যেহেতু সুন্দর সুন্দর রাস্তাঘাট দেখানোর চেষ্টা করি আর এই অনিয়মগুলো তুলে ধরার চেষ্টা করি আর ঢাকা শহর এগিয়ে যাচ্ছে এই জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ শুধুমাত্র নিয়ম মানলে আমাদের ঢাকা শহর আমাদের বাংলাদেশ অনেকটা এগিয়ে যাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যদি সবাই আইন মানে যারা আইনের রক্ষক তারাও যেমন আইন মানতে হবে যারা আইন সাধারণ মানুষ আছে তাদেরকেও সঠিকভাবে আইন মানতে হবে প্রিয় বন্ধুরা আমি কালসি মোর পার হয়ে সামনে চলে এসেছি অনেকটা গার্মেন্টসের গলি সে ওখান থেকে জাম্প করে আবার চলে আসলাম যে কালসি মোড় থেকে বাম দিকে এসে যদি আপনারা পল্লবী সরি মিরপুর এগারো নম্বর রেল স্টেশন আসতে চান মেট্রো রেলে তাহলে এই যে এই রাস্তাটি পাবেন অর্থাৎ কাল মোড় থেকে ডান দিকে না গিয়ে বাম দিকে আসলে এই রাস্তা ধরে এসে আপনারা এই যে সামনে যে মেট্রো রেল লাইন দেখতে পাচ্ছেন ঠিক এইখানেই এ দেখুন এটি হলো মিরপুর এগারো নম্বর মেট্রো রেল স্টেশন এই মোড়টাতেও একই কাহিনী হয় যে বাসগুলো একদম এই রাস্তার উপরে দাঁড়ায় এই যে তার প্রমাণ তো আপনারা চোখে একদম দেখতেই পারলেন আর মেট্রো রেলের নিচ দিয়ে যেখানে সেখানে পার্কিং রিকশা এগুলো আসলেই এখন পর্যন্ত ঠিক হয়নি কারণ হলো কোনো সিসি ক্যামেরার ব্যবস্থা নেই যদি সিসি ক্যামেরা দেখে দেখে ফুটেজ দেখে দেখে এদের আইনের আওতায় আনা হতো তাহলে কিন্তু অনেক সুন্দর হতো অনেক ভালো হতো আমি আপনাদেরকে আরেকটু সামনের দিকে নিয়ে যাব এবং দেখাবো যে এই মেট্রো রেলের নিচ দিয়ে আর রাস্তাগুলো কেমন এই মিরপুরের রাস্তা এটি হলো এখন এই মুহূর্তে এগারো নাম্বার পার হয়ে অরিজিনাল দশের কাছাকাছি চলে এসেছি আমার ডান পাশে এখানে বেশ কিছু সোফার শপ শপিং মল কিছু রেস্টুরেন্ট রয়েছে আর বাম পাশে ঠিক বেনারসি পল্লী আর একটু সামনে গেলেই এই যে এরপর থেকে শুরু হবে মিরপুর অরিজিনাল দশ বেনারসি পল্লী আমি এখান থেকে আপনাদেরকে আবার নিয়ে যাবো একটু আগারগা রুটে কাজীপাড়া শেওরাপাড়া যেমনটি বলছিলাম এই মোটরসাইকেলটি তেমন কত সুন্দর উনি একটু ফিজিক্যালি ডিসেবল যার কারণে এক্সট্রা আরও দুটি চাকা যুক্ত করে নিয়েছেন এখন ওনার চলতে যাতায়াত করতে খুব সহজ হয় এটি আসলে সুন্দর একটি ব্যবস্থা ডিসেবল হলে যে তাকে অক্ষম হয়ে ঘরে বসে থাকতে হবে বিষয়টি এমন নয় তাকে কীভাবে ফিজিক্যালি তার কাজ কর্ম চালিয়ে নেওয়া যায় সে ব্যবস্থা তাকে করে তাকে জীবনটা চলমান রাখতে হবে প্রিয় বন্ধুরা আমি যেমনটি বলছিলাম যে দশ দশ নম্বরের দিকে নিয়ে যাব ঠিক দশ নম্বর অরিজিনাল দশ পার হয়ে এক লাফে চলে আসলাম কাজীপাড়া এই কাজীপাড়া মেট্রো রেলওয়ের নিচ দিয়ে এখন শেওলাপাড়া পার হয়ে আমি আগারগা তালতলার কাছাকাছি চলে এসেছি এই যে সামনেই স্বামী স্মরণী পার হয়ে আগারগা তালতলা এই আগারগা তালতলা আমি অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি বর্তমানে এটি আসলে রাস্তাটি অনেক সুন্দর হয়েছে কিন্তু রোড মার্কিং এর আগেও যারা ছয় মাস এক বছর আগে আমার ভিডিও দেখেছেন তখনও যেমন ছিল এখনও কিন্তু তেমন আছে রাস্তার মধ্যে যে সাদা সাদা রোড মার্ক থাকে সেগুলো কিন্তু করা হয়নি শুধুমাত্র উদ্বোধন করার পর তড়িঘড়ি করে রাস্তাটিকে কার্পেটিং করা হয়েছে উঁচু নিচু আছে অনেক কিন্তু যেখানে শুধুমাত্র প্রধানমন্ত্রী উদ্বোধন করেছে সেই স্টেশনের আশেপাশেই রোড মার্কিং করা হয়েছে এর বাইরে রোড মার্কিং কিন্তু আর করা হয়নি মানে এক প্রকার অনিয়মে বলবো আমি এটি যাদের দায়িত্ব ছিল তারা দায়িত্বের অবহেলা করেছে এজন্য বিষয়টি লক্ষ্য করে সামনে যাতে এরকম না হয় সে ব্যবস্থা নিতে হবে প্রিয় বন্ধুরা এই দেখুন সামনেই ও দেখা যাচ্ছে এখানে একটি রেলওয়ে জংশনের মতো এটি হলো আগারগাঁ মেট্রো রেলওয়ে স্টেশন ডানপাশে আবহাওয়া অধিদপ্তর তীব্র গরমে আমরা যে ওয়েদার রিপোর্ট পাই সেই ওয়েদার রিপোর্ট কিন্তু ওই পাশে তাদের মেন অফিস আবহাওয়া অধিদপ্তর এবং ওই যে বড় ভবনটি দেখতে পাচ্ছেন তার পিছনে হলো পাসপোর্ট অফিস ওটি হলো আইডিবি ভবন এবং ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশন জাতিসংঘের অফিস আর এই বাম বামপাশে হলো বিমান জাদুঘর আর ডান পাশেও দেখুন চিনমৈ সম্মেলন কেন্দ্র আমি বিমান জাদুঘর পার হয়ে একটা পার হয়ে এক লাফে আবার চলে আসলাম এই লিঙ্ক রোডে এই লিঙ্ক রোডে চলে গিয়েছে একদম প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ডান পাশেই হলো বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র যেটিকে আমরা চীনমত্রী সম্মেলন কেন্দ্র নামে চিনি এ রাস্তা ধরে সামনে যদি এগিয়ে যাই তাহলে নতুন আরেকটি মেট্রো রেলওয়ে স্টেশন যেটির কাজ এখনও কিছুটা চলছে বহিরাংশের কিন্তু ট্রেন কিন্তু এখানে থামে এবং ভিতরের কার্যক্রম কিন্তু চলমান আছে শুধুমাত্র বাহিরের কিছু অংশ এখনও সৌন্দর্যবর্ধনের কাজ এবং অন্যান্য কিছু কাজ বাকি আছে সেগুলো চলছে এটি হলো বিজয় সরণি অর্থাৎ জিয়া উদ্যান চন্দ্রিমা উদ্যান বা সংসদ ভবনের সামনের এই মেট্রো রেল স্টেশনটি এটি কিন্তু অনেক বড়। আর বাম পাশে এটি হলো পুরাতন বিমানবন্দর তেজগাঁ পুরাতন বিমানবন্দর আমরা যেটি জানি যে পুরাতন বিমানবন্দর এখানে হেলিকপ্টার ছোটো ছোটো এয়ারক্রাফ্টগুলো বিমানগুলো এখানে নামে ওঠানামা করে এবং এখানে ট্রেনিংয়ের যে আর্মি এভিয়েশনের ট্রেনিংও এখানে করানো হয় এবং এখানে একটি এভিয়েশন ইউনিভার্সিটি রয়েছে তার সেটি হলো ওই পাশে জাহাঙ্গীর গেটের পাশে প্রিয় বন্ধুরা এই বাম পাশেই বিজয় সরণি মেট্রো রেলওয়ে স্টেশনে যে সিঁড়ি এখানে এসেই আমার ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বেশি বেশি পানি খাবেন এবং ঠান্ডা থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম